কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষা পিছিয়ে গেল, সিক্স সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে গেল। তো সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে তোমাদের 3 জুলাই থেকে। আগের রুটিনে বলা হয়েছিল যে 14 জুন থেকে কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু অনেক দিনই পিছিয়ে গেল তোমাদের। তো পরীক্ষা হবে 3 জুলাই থেকে, 3 এবং 4 তারিখে তোমাদের পরীক্ষা হবে 13 এবং 14 নম্বর পেপারের, যারা অনার্স আছো। এবং যারা অনার্সের যারা ডিএসসি পেপার নিয়েছো তাদের পরীক্ষাগুলি হবে কিন্তু 5 এবং 6। এবং এখানে যেগুলো এক্সেপ্ট লেখা আছে এই সাবজেক্টগুলো কিন্তু হবে তোমাদের হচ্ছে 7 তারিখে। তারপরে তোমরা দেখে নেবে যারা পাস কোর্সে আছো তাদের পরীক্ষা হচ্ছে কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 10ই জুলাই থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে পাস কোর্সের 10, 11, 12, 14 এবং 15। তোমরা সাবজেক্টগুলি দেখে নাও, তোমাদের কিন্তু দুটিভাবে পরীক্ষা হবে। তো তারপরে দেখে নেবে পাশের আবার যারা বিকম আছো তাদের পরীক্ষা কিন্তু হচ্ছে 10 এবং 12 জুলাই। তারপরে তোমরা দেখে নেবে হচ্ছে বিএ এবং বিকমের, অর্থাৎ পাস কোর্সে যারা আর্টসে আছো এবং কমার্সে আছো তাদের জিই এবং এসইসি সাবজেক্ট একই দিনে পরীক্ষা হবে। জিই পেপার হচ্ছে 10:30 থেকে এবং এসইসি পেপার তোমাদের হচ্ছে 2 থেকে, পরীক্ষাটি হবে 17 তারিখে। তারপরে তোমাদের বিএসসি প্রোগ্রামের এসইসি পেপার কিন্তু হবে 17 তারিখে। তো এই যে তোমাদের সম্পূর্ণ রুটিন দেখতে পাচ্ছ। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু হোম সেন্টারে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের হবে 19/6 থেকে 27/6 মধ্যে, অর্থাৎ তোমাদের থিওরি পরীক্ষার আগে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাচ্ছে। পাস কোর্সে যাদের প্র্যাকটিক্যাল থাকে তাদের কিন্তু বলছে 28/7/2023 মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এক্সামের রুটিন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।